care খোজে care খোজে আমার পার্বতীর আবার খুঁজতাছিস না তো না না আমার পার্বতীর খুঁজব শালাই তো জমিদার না ফকির নি মার কা চেহারা মানে খোজে কারে কি কইছরা পাখি এই যে শুনেন কারে খুঁজে আপনি এমএটাকে চিনেন দেখি হায় আল্লাহ ওরে খুঁজছ কেন আমার দিয়ে হয় না যদি চিনি তাহলে কি আর যদি না চিনি তাহলে কি মেয়েটাকে খুঁজে পাওয়া খুব প্রয়োজন ও বলতে পারেন ওকে কোথায় পাবো ঠিকানা দিলে যদি কিছু পাই তাহলে চেষ্টা করে দেখতে পারি যদি পান তাহলে এই ঠিকানা যোগাযোগ করবেন কিছু পাওয়ার ব্যবস্থা আমি করে দেব ঠিক আছে আপনি যান আমি খবর পাইলে ফোন করব আসি হ্যালো হ্যালো সবুজ সাহেব আছেন জি কে বলছেন নাম দিয়ে কি করবেন খালি তারে বলেন সে যে চুমকিরে খুঁজতেছে আমি তার ঠিকানা পাইছি চুমকিকে খুঁজছে সবুজ হ্যাঁ হ্যাঁ সবুজ বলছি আপনি আমি চুমকির বান্ধবী চুমকি আপনার দাওয়াত দিছে তার ঘরে ঠিকানাটা বলুন ঘর নাম্বার 13 গলি নাম্বার 14 ডানবাজার ডানবাজার কাল সকাল সকাল আইলে চুমকিরে ফ্রি পাইবেন বাবু সাথে মাল আনতে ভুলেন না ওকে চুমকি কে পরে বলবো তোমাকে না আমাকে আজই বলতে হবে কে চুমকি ওর সাথে তোমার কিসের সম্পর্ক একটা বাজে পাড়া থেকে বাজে মেয়ে মানুষ ফোন করে তোমাকে চুমকি ঠিকানা কেন দিচ্ছে আহা এখন বিরক্ত করো না তরুণা সময় হলে তোমাকে সব বলবো কবে হবে তোমার সময় আমার সর্বনাশ হবার পর আমার উপর থেকে এত তাড়াতাড়ি মন উঠে গেল তোমার রুনা এসব তুমি কি বলছো আমি ঠিকই বলছি তোমার ভাইয়ের মতো তুমি ওই বাজে পাড়ে আনা করা শুরু করে দিয়েছো তোমার মনেও পাপ খাই নিয়েছে চুমকি নামের ওই পাপিষ্ঠা তোমার হৃদয়ে আমার স্থান নিয়ে নিয়েছে আমি তোমাকে ঘৃণা করি রুনা মরে গেছে তোমার রুনা মরে গেছে তোমার ভালোবাসা মরে গেছে আমার কথা শুনে যাও তুমি যা ভাবছো তা নয় রুনা রুনা ও শিট রুনা তুই সবুজকে ভুল বুঝেছিস আমি ভুল বুঝিনি ভাইয়া ওই বাজি এলাকা থেকে একটা মেয়ে আমাকে ফোন করে চুমকির ঠিকানা বলেছে সবুজকে বলেছে ওই ঠিকানায় যেতে আমি আমি সব জানি সবুজ আমার কাছে ওই মেয়েটির ছবি দিয়ে তার হদিশ খুঁজে বের করতে বলেছিল তুমি চেনো ওই মেয়েকে বলতে পারো তার সাথে আমার সবুজের কি সম্পর্ক সম্পর্ক তো স্বামীর সাথে নয় সম্পর্ক নীলা ভাইয়ার সাথে আর সবুজ তাদের সম্পর্ক জানার জন্যই চুমকির পিছনে ছিল আমি বিশ্বাস করি না রুনা নিজের স্বামীর প্রতি তোর এতটুকু বিশ্বাস নেই না বিশ্বাস আমি করতে পারছি না তাহলে তুমি নিজে যাও ঠিকানা তো তোমার কাছেই আছে নিজে গিয়ে জেনে এসো সবুজের সাথে চুমকির কি সম্পর্ক হ্যাঁ প্রয়োজন আমি নিজেই যাব আজকাম ঠিক মতো হয়তো ওলে হায় আল্লাহ কে যায় আমি রুনা চিনলাম না তো আমি নতুন চুমকি আপার কাছে তালিম নিতে আইছি আগে আমার কাছে তালিম নিয়ে যা বিয়াইতা মাইয়া মানুষের মতো গন্ধ কে বিয়া করছিলি নাকি কেমনে বুঝলেন গায়ের গন্ধে আমি সব বুঝি রে দাগ ছড়া এই বাজারে মাইয়া মানুষ আসে না স্বামী কই চাইরা দিছে তাইলে ঠিক আছে অফ টাইমে আমার একটু সময় দিস আচ্ছা আদর করা শিখাইয়া দিব আমি যাই হ্যাঁ হায় আল্লাহ কে তুমি আগে বলো তুমি কে নীলয় চৌধুরী আর সবুজ চৌধুরীর সাথে তোমার কি সম্পর্ক
সম্পর্ক? নীলয় চৌধুরীর সাথে জজ সাহেব চৌধুরীর যে সম্পর্ক, আমার সাথে সেই সম্পর্ক, রক্তের সম্পর্ক। সত্যি? হ্যাঁ, আমি আমি সেই বদনসিব বোন যার জন্য আমার বড় ভাই আজ হাসপাতালে। আমি তাহলে সত্যি সবুজকে ভুল বুঝেছি? সবুজ? সবুজটা আবার কে? তোমার ভাই, আর আমি তোমার ভাবি। ভাবি? চলো বোন, তোমাকে আর আমি এক মুহূর্ত এখানে থাকতে দেব না। কিন্তু বাইরে যে ডায়না আর তার লোকজন, আমি ওদের ব্যবস্থা করছি, তুমি আমার সাথে চলো। শুনি তুই মা, তুই আমারে ডাকস? হ আপনি না কইলেন, আদর শিখাইবেন না মা? তুই আমার কাছে আদর শিখবি সত্যি? হতই সাজা থাকেন, আপনি তো আসলে পুরুষ মানুষই। তাই তাই আপনার একটু চেষ্টা করবার চাই। ওই মা চল তাড়াতাড়ি চল। চলেন। হায় আল্লাহ। আচ্ছা বলো, এসো এসো। হ্যালো। হ্যালো সবুজ। রুনা তুমি কোথায়? আমি টানবাজারে। আমি জানতে পেরেছি চুমকির পরিচয়। ও ও তোমার আপন বোন। কি? তুমি এক্ষুনি এসো, চুমকি করে আটকে রাখতে যাচ্ছে, আমি ওকে নিয়ে পাড়াতে লুকিয়ে আছি। চুমকিরে পালাতে দিস না। সোহেল, আমাকে বাঁচাও সোহেল, আমি নরক থেকে মুক্তি চাই সোহেল, আমাকে তুমি বাঁচাও। আমার বুক থেকে তোরে কেউ কেড়ে নিতে পারবো না সুমকি, কেউ না। Thank you.